माननीय মুখ্যমন্ত্রী তিনি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় এই তৃণমূল স্তরের ছাত্রছাত্রীদের অত্যন্ত স্নেহের এবং ভালোবাসার চোখে দেখেন বলে তার নির্দেশেই এই প্রকল্পের সুবিধা যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা এই স্কলারশিপে আবেদনের যোগ্যতামান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় যেটা কিনা 75% ছিল 75% ছিল সেটা কমিয়ে আমরা 60% 60% করলাম। অর্থাৎ বাৎসরিক 2.5 লক্ষ টাকা বা তার কম উপার্জনকারী বাড়ির ছাত্রছাত্রীরা উক্ত পরীক্ষা দুটিতে মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় 60% বা তার বেশি পেলেই তারা এখন থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যোগ্যতা তারা অর্জন করছেন এই বছর থেকে। দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে ফরেন কোর্সের জন্য যে অ্যাপ্লিক্যান্ট যারা হবে তাদের যে সাহায্য দেয়া হবে ক্রেডিটটা যেটা সেটা কি ভারতীয় অর্থমুদ্রার 10 লক্ষ টাকা নাকি সেই দেশের কারেন্সি অনুযায়ী? না, ভারতীয় মুদ্রা অবশ্যই 10 লক্ষ টাকা। আচ্ছা, ভারতীয় টাকায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজকে তো স্কুল কলেজ খুললো, সেক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা, কিরম রিপোর্ট? এবং এই যে এখন অবধি যে আমাদের রিপোর্ট এসেছে দুপুর 2টো পর্যন্ত 25টা জেলায় তাদের সব স্কুলে খুবই ভালো সাড়া আছে, প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রীরা এসছেন এবং তারা সকলে খুশি এখন অবধি। দেখুন, আজকে প্রথম দিন, আজকে আমরা বলতে পারবো না যে আমরা আজকে সব মানে সাফল্য অর্জন করেছি, কথা বলাটা বাড়াবাড়ি হবে, কিন্তু এটা বলতে পারি যে আমরা যা আশানুরূপ, কোট আনকোট আশানুরূপ, এই শব্দটা তো বলা যেতেই পারে। এবং বিকেল 5টার সময় আমরা আরও আরেক প্রশ্ন বসবো, যখন সমস্ত রিপোর্ট আসবে তখন এইটা নিয়ে আরও পাকাপাকিভাবে আপনাদের আমরা উত্তর দিতে পারবো, সদুত্তর দিতে পারবো বলে মনে হচ্ছে। আজকের নিরীক্ষে কি আগামী ক্লাসগুলো খোলার উপরে কোনো সিদ্ধান্ত বা ভাবনা? না না না, আজকের দিন থেকে হবে না এটা। এটা যেহেতু এটা 9, 10, 11, 12 ক্লাস মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, পরবর্তী ক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গেই কথা বলবো। আমরা এই রিপোর্টগুলো ওনার কাছে পাঠাবো যে ছাত্রছাত্রীদের উপস্থিতি, স্যানিটাইজেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সামাজিক দূরত্ব, নিউ নর্মালের যে 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 প্রকরণগুলো আছে সেগুলো কীভাবে আমরা সেখানে পরিলক্ষিত হচ্ছে সেগুলো সব এটা বিস্তারিতভাবে আমরা বিশদে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। তারপর মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেন তারপর আমরা পরবে ধাপে ধাপে পরের ক্লাসের কথা ভাববো। এখনো পর্যন্ত অ্যাটেন্ডেন্স কত হবে? মানে আপনি জানতে চাইছেন যে মানে ছাত্রছাত্রীদের সংখ্যা 25টা জেলায় কত টোটাল? অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স 25টা জেলায় স্টুডেন্টদের আমার মনে হচ্ছে 5টার পরে এটা আমরা আপনাদের পুরোপুরিভাবে বলে দিতে পারবো যে সমস্ত মানে এখন 2টো অবধি একটা রিপোর্ট এসছে, 5টার পর আমরা অফিসিয়ালি একটা দরকার নোটিফাই করে দেবো যে আজকে কত স্টুডেন্ট আজকে উপস্থিত হলো, 5টার পর আমরা সরকারিভাবে নোটিফাই করে দেবো আপনাদের। আর কলেজ বিশ্ববিদ্যালয় আজকে খুললো, কলেজ বিশ্ববিদ্যালয় পুরোটাই আপনাদের দিতে পারবো? না, বিশ্ববিদ্যালয়গুলো তো রিপোর্ট নিতে হবে না। এবার কি ভোট টোট হবে, ছাত্র সংসদ নির্বাচন হবে এবার? আজকে কলেজটা খুললো একটু মানে প্রথমে যদি ভোটে চলে যান তাহলে তো খুব মানে সেটা আমাদের পক্ষে একটু মানে কি বলবো একটু বাড়তি ঘোট হবে আর কি। অনেক ছাত্রছাত্রী যারা আসলো না আর কি ক্যাম্পাসে, যদিও আপনি বলছেন যে খুব ভালো অ্যাটেন্ডেন্স দুটো অবধি আপনারা পেয়েছেন, অ্যাটেন্ডেন্স তো এর আগেই আপনি বলেছেন যে জোড়াজুড়ি হবে না বা কোনো ম্যান্ডেটরি নয়, কিন্তু দুটো সেট অফ ছাত্র হয়ে যাচ্ছে, একদল স্কুলে থাকবে এবং আরেক দল বাড়িতে থাকবে, তো এই দুটোকে ক্লাব করানোর জন্য কোনো বিশেষ পরিকল্পনা আপনাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে? না, আপনি কেন ধরে নিচ্ছেন যে যারা আজকে স্কুলে এলো তারা রোজ স্কুলে আসবে এবং যারা আজকে স্কুলে এলো না তারা কোনোদিন আসবে না? এমন তো হতে পারে যারা আজকে স্কুলে যাচ্ছে এবং তাদের দেখে আজকে যারা স্কুলে গেল না তারা দেখে উৎসাহিত হলো এবং খানিকটা ভয় তাদের দূরীভূত হলো। আপনি দ্বিতীয় সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন কেন? দ্বিতীয় সম্ভাবনাটাও আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এটা একটা এটা কোনো যান্ত্রিকভাবে আরোপ করলে হবে না, এটা একটা এমন এটা 100 বছরে এরকম একটা অতিমারি মনুষ্য জীবনে ফিরে আসে, মনুষ্য সভ্যতায় ফিরে আসে, তাহলে সেই অনুযায়ী তাকে ওই রকম যদি আমি একটা কৃত্রিমভাবে কোনো একটা যান্ত্রিক কোনো একটা নিয়ম বসাই যারা স্কুলে গেলেন এবং স্কুলে গেলেন না এইভাবে যদি বর্গ করে দিই, বর্গীকরণ করি, তাহলে সেটা আমার মনে হয় ঠিক হবে না, তাহলে সেটা এই সময়ের পক্ষে উপযুক্ত নয়।
একটি সরকারি স্কুলে পারমিশন লেটার সই করে তবেই ছেলে মেয়েদেরকে আসতে দেওয়া হচ্ছে, এটা সরকারিভাবেই স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনি যদি একটুখানি কিছু বলেন, এবং অনুমতিপত্র সাইন না করলে তাদেরকে স্কুলে প্রবেশই করতে দেওয়া হচ্ছে না। নির্দেশিকা নেই, যদি কিছু কোনো একটা দুটো স্কুলে যদি বিচ্ছিন্ন হয়ে থাকে সেটা আমরা 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 অবশ্যই আপনারা নজর আনার জন্য আপনাকে ধন্যবাদ। শিলিগুড়ির একটি স্কুলে দেখা গেছে যে বেলা গড়িয়ে গেছে তবুও সেখানে ঝাড়পোট চলছে, ছাত্রছাত্রী তারা বাইরে ওয়েট করছিলেন, এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? চেক করছি, নাম বলতে পারবেন শিলিগুড়ি স্কুলটা যেটা আপনি বললেন? না, স্কুলটার এক্সাক্ট নামটা আমি এখন বলতে পারছি না, কিন্তু শিলিগুড়ির একটা স্কুলে আমাদের চ্যানেলে সেটা দেখানো হয়েছে আজকে সকালবেলা, যে বেলা গড়িয়ে গেছে দুপুর 12টা 1টা বেজে গেছে তখনও সেখানে ঝাড়পোট চলছে এবং কোনো মানে যারা ছাত্রছাত্রী ছিলেন তারা বাইরে ওয়েট করছিল। আচ্ছা, আমরা খোঁজ নিয়ে নিচ্ছি, যদি এরকম কিছু ঘটে থাকে আমরা 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 খেয়াল রাখছি। ধরনের দৌরাজদিঘি হাই স্কুলে একজন প্রবাসী একটা স্যানিটাইজার প্যানেল বসানোর জন্য ওখানে আবেদন করেছিলেন, হেডমাস্টারের সঙ্গে কথাবার্তাও বলেছিলেন। আজকে সেখানে যখন বসাতে যায় সেখানে ওখানে রাজনৈতিক দলের সব নেতারা মানে দুপক্ষের মধ্যে একটা লড়াই একটা ঝামেলা, তার জন্য এটা বন্ধ হয়ে গেল। কি বলবেন, এটা এটা তো ভালো উদ্যোগ ছিল। উদ্যোগ ভালো হলে রাজনৈতিক, দেখুন রাজনৈতিক কোনো বাধা এক্ষেত্রে আমরা আমার মনে হয় না সেটা খুব গ্রাহ্য হবে। যদি এটা ডিআই পারমিশন দিয়ে থাকেন বা প্রধান শিক্ষকের যদি অনুমতি থাকে তাহলে ওখানে ওটা হবে। আজকে হয়তো ওটা হয়নি, আগামী দিনে আমি নিজে আমি দপ্তরের বিভাগীয় সচিবকে বলবো খোঁজ নিয়ে, ওটা যাতে খুব দ্রুত হয় সেটা আমরা ব্যবস্থা করব। প্রধান শিক্ষক বলেছেন আমি লিখিত কোনো অনুমতি দিইনি কিন্তু মত দিয়েছিলাম। না, তাহলে নিশ্চয়ই কোনো মানে স্কুলের দিক থেকে কোনো গাফিলতি থাকতে পারে, সেটা আমরা চেক করছি।